বিটিএস এর প্রতি সবচেয়ে বেশি আসক্ত যারা তারা হচ্ছে মেয়ে। আর আমার তো বিটিএস দেখলে পুরুষ কোনো অ্যাঙ্গেলেই লাগে না, ঠিক না? আর আমি একটা কথা ইনশিওর করছি আপনাদেরকে, যারা বিটিএস ভক্ত তারাও আমাদের কলিজার টুকরা ভাই এবং বোন, ঠিক না? উই লাভ দেম সো মাচ, ভালোবাসি আমরা। কিন্তু আমাদের কথা হচ্ছে প্রিয় ভাই, আপ হারাম করোগে আর মে চুপ রহুঙ্গা ইয়ে তো নেই হো সকতা, আমাকে বলতেই হবে। তুমি রাগ করলে করো, না করলে না করো, কিন্তু হারাম যেটা এক ফোঁটা রক্ত যতদিন আছে হারামকে আমি হারাম বলেই মৃত্যুবরণ করব। কিছু কিছু মেয়েরা যখন আমরা বলি বিটিএস ভালো না, হুজুর কোনো কাজ কাম না, খালি ফতুয়া মারে, আমি বলি এই বল তুমি কি বোঝো না যে বিটিএস বিধর্মীদের কালচার, মুসলমান ঘরের সন্তান বিটিএসদের ভক্ত হতে পারে না, ভক্ত হতে পারে না। আর আচ্ছা, বিটিএস তারা সং রিলিজ করে, গান কি হালাল না? আপনার এই ফতোয়া দেন, গান কি হালাল না হারাম? কিছু কিছু মেয়ে আছে, এই মেয়েগুলো দেখলাম এই ফেসবুকে দেখছি, বিটিএস এর ভক্ত হয়ে বাড়ি সাইডা দিছে। কি রে ভাই, কি আছে এখানে? আমার তো ওদেরকে দেখলেই মনে হয় যে হিজড়ার মতো দেখতে। আল্লাহর সৃষ্টি নিয়ে কটাক্ষ আমি করছি না, আমার কথা হচ্ছে এটা এটা আল্লাহর সৃষ্টি, কিন্তু মুসলমান হিসেবে তোমার রুচি তোমাকে বজায় রেখে চলতে হবে। তুমি না মুসলমান ঘরের সন্তান, তুমি ফলো করবা ডক্টর জাকির নায়ক, তুমি ফলো করবা মিজানুর রহমান আজহারিকে, তুমি ফলো করবা কওমি আলেমদেরকে, তুমি ফলো করবা আলিয়ার আলেমদেরকে, ঠিক না? বলে ফলোয়ার্স দে আর ইউর আইডল, আলেম না তোমাদের আইডল। বিটিএস কোনো মেয়ে এবং যুবকের আইডল হতে পারে না। আর যে বিটিএসটা দেখি কি বলে যে ঠোঁটে কি লাগায়, কি লিপস্টিক লাগায়, তারপর কানে দুল পরে। আচ্ছা কোন পুরুষ মানুষ কানে দুল করতে পারে? আমি বলবো যেই মেয়েরা বিটিএস ভক্ত তোমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে, রুচির ট্রিটমেন্ট তোমরা করাতে হবে তোমাদেরকে। আল্লাহ মেয়েদেরকে ফেতনার থেকে বাঁচাই দিক, করোনা আমের।